আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শিশুর মুখে কথা ফুটানোর আমল। খুবই গুরুত্বপূর্ণ আমল, যাদের বাচ্চা হয়ে গেছে, যাদের বাচ্চা আছে, তো সেই ক্ষেত্রে তাদের অনেকের কিন্তু এই বাচ্চাদের কথা বলতে দেরি হয়, মা বাবা অনেক টেনশনে থাকে। তো তাদের জন্য হচ্ছে আজকের এই আমলটি পবিত্র কোরআন কারীমের আমালুল কোরআন নামক গ্রন্থের 207 নম্বর পৃষ্ঠা থেকে 207। শিশুদের মুখে কথা ফোটানোর জন্য আজকের আমলটা অত্যন্ত জরুরি। সেই আমলটাও সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সূরাতু বনি ইসরাইল জাফরান দ্বারা লিখে, সূরাতু বনি ইসরাইল জাফরান দ্বারা লিখে পানি দিয়ে ধৌত করে বাচ্চাকে পান করালে সে বাচ্চার কথা, যে বাচ্চার কথা ফুটেনি, সে তাড়াতাড়ি কথা বলবে ইনশা আল্লাহ। তো আমরা অবশ্যই এই আমলটা কারো মাধ্যমে করিয়ে নিব, কারো মাধ্যমে লিখিয়ে বাচ্চাকে পান করাবো। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।